এখন দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়েন্ট একান্ত সাক্ষাৎকার আগামীর বাংলাদেশ। উপস্থাপনা জ ইমামুল, পরিচালনা মুকাদ্দেম বাবু। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজকে আমার অতিথি সজীব ওয়াজেদ জয়। নামের সঙ্গেই তার পরিচয় আপনারা জানেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রয়াত পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া এই দম্পতির একমাত্র পুত্র। আজকে আমরা এই অনুষ্ঠানে তাকে তার কাছ থেকে অনেক বিষয় জানতে চাইব। তবে যে বিষয়টি সবার আগে বলে রাখা দরকার, সেটি হচ্ছে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের রূপকার। সেই ডিজিটাল বাংলাদেশকে নিয়ে তিনি কোথায় যেতে চান, বাংলাদেশকে তিনি কোথায় দেখতে চান আগামীতে, এখনকার বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, তরুণ প্রজন্মকে নিয়ে তার ভাবনা, এসব বিষয় নিয়েই কথা বলবো। এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সজীব ওয়াজেদ জয়, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি এটিএন বাংলাদেশ স্টুডিওতে এসছেন কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে, এই সাক্ষাৎকারে। আমি ঠিক এই অনুষ্ঠানটিকে প্রশ্নোত্তরের মতো করতে চাই না, এটা আমরা একটা গল্পের মতো, আড্ডার মতো করতে চাই। আপনি বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি, বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিচ্ছবি। আপনাকে অনেকে বলে থাকেন যে আগামীর বাংলাদেশের নেতা, তো সেই আলোচনায় আমরা পরে যাব। তার আগে একটু আপনার মূল জায়গা, যেটি ডিজিটাল বাংলাদেশ, যে স্বপ্ন নিয়ে আপনি শুরু করেছিলেন সরকারের সঙ্গে কার্যক্রম, বিশেষ করে আপনার মায়ের সঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। আমরা সাংবাদিক হিসেবে জানি বিভিন্ন সময় ওনার মুখ থেকে শুনেছি যে কম্পিউটার পরিচালনা থেকে শুরু করে ডিজিটাল বাংলাদেশের ধারণা সবকিছুই তিনি পেয়েছেন আপনার কাছ থেকে। তো বড়রা যে ছোটদের কাছ থেকে শেখে, সেটির একটি বড় উদাহরণ আপনি, এবং আপনার মাধ্যমে বা আপনাকে দেখে বাংলাদেশের আরো অনেক তরুণ প্রজন্ম নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে এইসব বিষয়ে। তো আমি আপনার কাছে প্রথমে জানতে চাই যে আপনি নিজে কি করে এরকম একটি ডিজিটাল বাংলাদেশ হতে পারে এই চিন্তাটি করলেন? মামুন সাহেব, আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আর আমার পক্ষে আপনি যেসব সুন্দর সুন্দর কথা বললেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আসলে এই যে ডিজিটাল বাংলাদেশ যে হতে পারে, সেটা আমার প্রথম চিন্তা আসে যখন আমি ব্যাঙ্গালোরে আমার প্রথম ব্যাচেলার্স করছিলাম। তখন কিন্তু ভারতে আপনার আইটি সেক্টর বলে কিছু ছিল না, এবং আউটসোর্সিং বলেও কিছু ছিল না, কারণ তখন কম্পিউটার শুধুমাত্র ধরেন বছর 5-10 আগে পার্সোনাল কম্পিউটার আবিষ্কার হয়েছে। ভারতে যখন আমি আমার ব্যাচেলর্স করতে থাকি, তখন কিন্তু ব্যাঙ্গালোরে প্রথম আপনার বিদেশি কোম্পানিগুলো আসে আইটি আউটসোর্সিং করতে, ওখানে একটা আইটি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে। তার আগে ব্যাঙ্গালোর ছিল একটি নীরব একটি শহর, খুবই শান্তিপূর্ণ জায়গা, যানজট ছিল না, আবহাওয়া সুন্দর, ওখানে মানুষ খুব আরামায়েশে থাকত। ওই 2-3 বছরের মধ্যে দেখলাম ব্যাঙ্গালোরে একটা বিপ্লব চলে আসলো, শহরের চেহারাটি পাল্টিয়ে গেল, নতুন নতুন আইটি হাব হয়ে গেল, আইটি ভিলেজ হয়ে গেল, বড় বড় কোম্পানির অফিস হয়ে গেল, যানজট চলে আসলো তার সাথে। তবে সেখান থেকে ব্যাঙ্গালোর হয়ে গেল সারা বিশ্বের আইটি আউটসোর্সিং এর মোস্ট ইম্পর্টেন্ট হাব। তখনই আমার আসলে চিন্তা হলো যে এটা যদি ব্যাঙ্গালোরে করা যায়, এটা আমাদের দেশে কেন করা যাবে না, অবশ্যই করা যাবে। তো তখন আমার বয়স অনেক কম ছিল, আমার কেবল ব্যাচেলর শেষ করলাম, তারপর কিছুদিন চাকরি করলাম, তারপর আমেরিকা গেলাম, দ্বিতীয় ব্যাচেলর্স করলাম, চাকরি করলাম। তো তখন আমার সেই অভিজ্ঞতাও নেই, সুযোগও ছিল না বাংলাদেশে কিছু করার। 2008 সালের নির্বাচন যখন হবে, তখন আমরা যখন ম্যানিফেস্টো বানাচ্ছি, তখনই এই আমার স্বপ্নটা ছিল যে একদিন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করব। তো তখন আমরা বললাম যে ঠিক আছে, এবার আমরা আমাদের ম্যানিফেস্টো ক্ষমতা আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব, সেখান থেকে ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা শুরু। তো এই কনসেপ্টটা তো আপনার জন্য নতুন না, আপনি দেখেছেন ব্যাঙ্গালোরে পড়াশোনা করার সময় এবং সেখানে সারা পৃথিবীর মানুষ কিভাবে এসছে এটার সঙ্গে যুক্ত হচ্ছে, কিন্তু বাংলাদেশে এটি পরিচিত করাতে গিয়ে আপনাকে প্রথমে কি কি ধরনের সমস্যায় পড়তে হয়েছিল?
সমস্যা শুধু না, তখন তো বিকট সমস্যা। মানে আমরা যখন আরম্ভ করি এই ডিজিটাল বাংলাদেশের যাত্রা, তখন বাংলাদেশে তো ডিজিটাল বলতে কিছুই ছিল না, একদম কিছু ছিল না। আমরা এত পিছিয়ে ছিলাম যে এটা মনে হতো অসম্ভব। আমাদের ইন্টারনেট কানেকশন বলে কোথাও কিছু ছিল না, সেই ঢাকার চট্টগ্রামের বাইরে ব্রডব্যান্ড পাওয়াই যেত না। আমাদের ইন্টারনেটের দাম অতিরিক্ত ছিল, বিদ্যুতের অভাব, আর বিদ্যুৎ ছাড়া আপনি ডিজিটাইজ করে কি লাভ হবে, তাই না? সেখান থেকে আমাদের পরিকল্পনা যে এগুলো ঠিক আছে করবো, কিভাবে করবো, এত 16 কোটি মানুষের দেশ, এখানে 16 কোটি মানুষের কাছে আমরা কম্পিউটার বা ডিজিটাল বাংলাদেশের লাভ কিভাবে পৌঁছাবো, এক একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা বসলাম, আলোচনা করলাম, টিম বানালাম। তো আমরা ভাগ্যবান যে আমরা বেশ ভালো কয়েকটি টিম গঠন করেছিলাম তখন, সেগুলো কিছুটা এখনো কাজ করছে। যে তার মধ্যে প্রধান হচ্ছে আমাদের এই যে প্রাইম মিনিস্টার অফিসে আপনার অ্যাক্সেস টু ইনফরমেশন যে গ্রুপটা, A2I, তারাই কিন্তু মূল সরকারের আইটি কনসালটেন্ট এবং ডিজিটাল এক্সপার্ট হিসাবে প্রথমে কাজ শুরু করে। তখন তো আমাদের এই ICT ডিভিশনও ছিল না, তো তখন আমার পরিকল্পনা ছিল যে একটা ICT ডিভিশন করতে হবে। তবে স্বাভাবিকভাবে সরকারি কার্যক্রমে ওটা করতে কাগজপত্র আছে, অনেক ট্রেনিং দিতে হয়, এটা করতে সময় লেগেছে। প্রথমে কানেক্টিভিটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিদ্যুৎ ছিল দ্বিতীয় চ্যালেঞ্জ, আর কোথা থেকে আরম্ভ করব, মানে সবকিছু ডিজিটাইজ করতে হবে, কোনো কিছু তো বাদ দেওয়া যাবে না, কোথা থেকে যে আরম্ভ করব সেটাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। তো তখন আমরা ভাগ করে নিলাম, আমরা স্টাডি করে দেখলাম যে ঠিক আছে আমরা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম ভিশন করে করে। তো শর্ট টার্ম আমরা যেটাকে বললাম লো হ্যাঙ্গিং ফ্রুটস, 50টি সরকারি সার্ভিস যেগুলো খুব দ্রুতভাবে ডিজিটাইজ করা যাবে, মিডিয়াম টার্মের জন্য আরো 100টি, লং টার্ম প্রায় আরো 300টি, এরকম ভাবে আমরা আরম্ভ করলাম। আর এখন মোটামুটি শর্ট টার্ম তো আগেই হয়ে গেছে, মিডিয়াম টার্ম গুলো মোটামুটি বাস্তবায়ন হয়ে গেছে, এখন আমরা লং টার্ম যেগুলো সেগুলোর উপর কাজ করছি। এই যে 2008 নির্বাচনের পর থেকে মোটামুটি ধারাবাহিকভাবে 7.5 বছর সরকার, বর্তমান সরকার ক্ষমতায়, এবং আপনার ডিজিটাল বাংলাদেশের ধারণাও বেশ দ্রুত কাজ করছে, ভালোভাবে স্প্রেড আউট হচ্ছে, এই সময়ে আপনার কি মনে হয় যে কতখানি অ্যাচিভমেন্ট, অগ্রগতি হয়েছে ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে? অসাধারণ, আমি বলবো অসাধারণ অগ্রগতি হয়েছে। যে কথা আমি সেদিন আমাদের বিপিও সামিটে বললাম যে আমার জীবনের সব থেকে বড় উদ্যোগ ছিল এই ডিজিটাল বাংলাদেশ। আমি সিলিকন ভ্যালিতে কোম্পানি করেছি, বেশ অনেকগুলোই আইটি ভেঞ্চার আমি করেছি, তবে আমার সব থেকে বড় ভেঞ্চার ছিল ডিজিটাল বাংলাদেশ। তো এটাকে মানে এটার অগ্রগতি যে এতদূর আমরা 7.5 বছরের মধ্যে করে ফেলতে পারবো, বিশ্বাস ছিল যে করব, আত্মবিশ্বাসটা ছিল, তবে আসলেই কি সম্ভব হবে সেটা, এবং এত কম সময়ে, এত কম সময়ে, বিষয়টা ছিল সেটাই যে এত অল্প সময়ের মধ্যে এটা পারবো কিনা। শুধু আমাদের না, উদ্দেশ্য ছিল যে সাধারণ মানুষের কাছে সেই লাভটা পৌঁছানোর, এবং ইন্ডাস্ট্রিও যাতে তার সাথে গড়ে উঠে। কারণ ডিজিটাল বাংলাদেশ আরেকটা উদ্দেশ্য হলো যে দেশের যাতে আমরা এই ধরেন শুধুমাত্র গার্মেন্টস এর থেকে আমাদের আয় আসে, ঠিক আছে এখন ফার্মাসিউটিক্যালস হচ্ছে, ফুড প্রসেসিং হচ্ছে, নানা রকমের অন্যান্য এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বাড়ছে, তবে তার সাথে সাথে যদি তার সঙ্গে আইটি ইন্ডাস্ট্রি, নলেজ বেস ইন্ডাস্ট্রিটা যদি আমরা দ্রুত গ্রো করতে পারি, তাহলে কিন্তু আমরা এক ধাপে নর্মাল যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয় সেটাকে পার হয়ে আমরা আরো একটু আধুনিক লেভেলে চলে যেতে পারি খুব দ্রুত। তো সেটার দিকেও আমাদের নজর দিতে হয়েছে। তবে এটা ইন্ডাস্ট্রিও দেখলাম, আমাদের দেশের উদ্যোক্তারা, আমাদের যারা ব্যবসায়ীরা, তারাও খুবই নিজেদের তাদের ক্যাপাবিলিটি আছে যে তারা একটু সহযোগিতা দিলেই কিন্তু তারা খুব দ্রুত এগিয়ে যেতে পারে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ফলে সরকার তো আর নিজে শুধু উপকৃত হবে না, মানুষ উপকৃত হবে, ব্যবসায়ীরা উপকৃত হবে, শিক্ষা প্রতিষ্ঠান উপকৃত হবে, মানে অর্থাৎ সকল সমাজের সকল স্তরের মানুষ উপকৃত হবে। কিন্তু এইসব মানুষের কাছে যখন আপনারা, মানে আপনারা বলতে সরকার, এইসব কথা নিয়ে যাচ্ছিলেন যে আমরা এরকম করতে চাই, তাদের তরফ থেকে আপনারা কিরকম রেসপন্স পেয়েছেন? লাইক বিজনেস সেক্টর, ব্যাংকস, ই কমার্স, ই গভর্নেন্স, তাদের রেসপন্সটা কিরকম ছিল?
বিজনেস সেক্টরের রেসপন্স খুবই ভালো ছিল, তারা সবাই খুবই আগ্রহী ছিল, কারণ তারা জানে যে তাদের ব্যবসার জন্য, তাদের কাজের জন্য ডিজিটাইজেশন খুবই লাভবান হবে, খুবই জরুরি। ইনফ্যাক্ট তারাও নিজেদের মধ্যেই এমন পর্যায়ে চলে যাচ্ছিল যে নিজেদের ইন্ডাস্ট্রিগুলো বড় হয়ে গেছে, ওখানে ইআরপি সিস্টেম বসাতে হবে, আগের এই কাগজ কলমের সিস্টেমে কুলাচ্ছে না। তবে দেশের ভিতর সেরকম বিভিন্ন ফ্যাক্টরিকে কানেক্ট করে নেটওয়ার্ক করার সে ক্যাপেবিলিটি আগে ছিল না, এখন সেটা বাস্তব, এখন সবাই করতে পারছে। ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে তাদের অবশ্য সিকিউরিটি কনসার্ন ছিল, যেটা আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যে একটা শেষমেশ ফাঁক একটা পাওয়া গিয়েছিল। তো তারপরেও তারা জানে যে তাদের আরো বাড়তে হলে, মানুষের সেবা বাড়াতে হলে ডিজিটাইজেশন তাদের করতে হবে, আর তারা করছে। আর আপনি ব্যাঙ্গালোরের কথা বলছিলেন, আমরা জানি যে আউটসোর্সিং এর ক্ষেত্রে ব্যাঙ্গালোর মানে ভারতের রাজধানী এক অর্থে, এবং পৃথিবীর অনেক দেশই চেষ্টা করছে এরকম ভাবে, আমরাও চেষ্টা করছি। আমাদের, আমি বলছি না যে আমাদের ব্যাঙ্গালোরের মতো হতে হবে, কিন্তু আমরা বাংলাদেশকে, ঢাকা হোক চট্টগ্রাম হোক, মানে বাংলাদেশকে ওই রকমের আন্তর্জাতিক পর্যায়ে নিতে গেলে আর কি কি করতে হবে বলে আপনি মনে করছেন? তো আমার যে পরিকল্পনা, যেটা ইতিমধ্যে বাস্তবায়ন হচ্ছে, কাজ চলছে, সেটা হচ্ছে যে আমরা সারা দেশেই, বড় বড় শহরের ভিতরে না, তার একটু বাইরে, যেমন কালিয়া করে আমরা হাইটেক একটা পার্ক, পার্ক একটা, আসলে কনসেপ্টটা হচ্ছে যে ওটা একটা হাইটেক শহর হবে, ছোট্ট একটা হাইটেক শহর, যেমন আপনি ভারতের যদি দেখেন ওই যে গুরগাঁওর মতন গড়ে উঠেছে, সেরকম আমরা জায়গা ঠিক করেছি সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো শুধু একটা সিলিকন ভ্যালি না, আমাদের উদ্দেশ্য, আমাদের কিন্তু কাজ চলছে বেশ অনেকগুলোই হবে, যতগুলো বড় শহর আছে, যাতে আমরা ওই ঢাকা সেন্ট্রিক হয়ে না থাকি, ঢাকা শহরের উপর যাতে চাপটা সবসময় না থাকে। তো কালিয়াকড়ের কাজ চলছে, সিলেটে আমরা ইতিমধ্যে জমি ঠিক করেছি, রাজশাহীতে ঠিক করেছি, রংপুরেও করেছি, চট্টগ্রামে করেছি, যশোরেও ওটা মোটামুটি অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে। তো এভাবে আমরা ছড়াই দেবো, ওখানে থাকবে শুধুমাত্র ওই অফিস থাকবে না, ওখানে আমরা হাইটেক যারা ওয়ার্কার্স তাদের জন্য থাকার জায়গা, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, শপিং এর জায়গা, রেস্টুরেন্ট থাকবে, যা সব যা ফেসিলিটিস ইয়াং তরুণরা চায় এসব থাকবে। তো খুবই ইতিবাচক উদ্যোগ। এই ডিজিটাল বাংলাদেশ গড়তে গিয়ে আপনার কোন সমস্যা হয়েছে কিনা, মানে কোন প্রতিবন্ধকতা আপনি পড়েছেন কিনা? না, সমস্যা তো পড়েছে, ধরেন যে আমাদের মেইনলি আমি বলবো ইনফ্রাস্ট্রাকচার। আরেকটা যেটা সমস্যা ছিল যে আমাদের সেরকম সাইবার লেবার ফোর্স আমাদের ছিল না। আমরা যখন আরম্ভ করি সাড়ে সাত বছর আগে, আমাদের দেশের আইটি গ্রাজুয়েটস 5-6 হাজারের মতন, তবে তাদেরও যে আইটি, যে আমাদের যেসব কলেজগুলোয় আইটি যে প্রোগ্রামটা ছিল সেটা অত ইন্ডাস্ট্রির জন্য অতটা উপযুক্ত ছিল না। তো সেখান থেকে আমরা আইটি কারিকুলামটা একটু মডিফাই করলাম, তারপর আইটি বিভিন্ন উদ্যোগ নিলাম, সরকারের পক্ষ থেকেও আমরা ট্রেনিং আরম্ভ করলাম, এই করে এখন আমাদের বছরে আইটি গ্র্যাজুয়েট প্রায় 10,000 মতন দাঁড়িয়েছে, আর আমাদের সরকার তো প্রায় 40,000 টার্গেট আছে যে বছরে 50,000 মতন ট্রেনিং দেওয়ার। তাছাড়া কিন্তু দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশকে খুবই সহজভাবে পজিটিভলি নিয়েছে, আমাদেরকে কেউ বাধা দেয় নাই। ডিজিটাল বাংলাদেশ প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে এটি তো ব্যয় সাপেক্ষ, প্রচুর টাকা পয়সার দরকার আছে। এখন আমরা অত ধনী দেশ না, আমরা যদিও মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি, কিন্তু তারপরও এই দেশের মানুষের অনেক ধরনের চাহিদা, অনেক অভাব অভিযোগ, তার ভিতর দিয়ে সরকারের পক্ষে এই ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য অর্থ সংগ্রহ করা কতখানি কঠিন কাজ হচ্ছে, যদিও এটি অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার। হ্যাঁ, তারপর আপনি যেহেতু উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী, সেজন্য আপনার নিশ্চয়ই এই বিষয়টি জানা থাকবে। এটাও কিন্তু আমরা খুবই ইনোভেটিভ ওয়েতে আমরা সব সলিউশন বের করার চেষ্টা করেছি। এখন এই বর্তমান পর্যায়ে, এই বছরে 7.5 বছর পর, আমাদের সরকারের টোটাল আইটি খরচ কিন্তু প্রায় $1 বিলিয়ন মতন চলছে। তবে সেটা কিন্তু কোন সেন্ট্রালি এক জায়গা থেকে দেওয়া হয় না, সেটা হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের ডিজিটাইজেশন তারা নিজেরাই করে। আর যখন আমরা শুরুতে দেখলাম
প্রতিটি মন্ত্রণালয়ের কিন্তু ডিজিটাইজেশনের কিছুটা বাজেট ছিল, তবে সেটা কিভাবে ব্যবহার হতো, সেটা ব্যবহার হতো যে প্রত্যেকটি অফিসের জন্য কিছু কম্পিউটার কেনা হবে, কিছু প্রিন্টার কেনা হবে, ওগুলো পরে কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে, কিছু অপারেটর নিয়োগ দেওয়া হবে, এভাবেই চলত। ডিজিটাইজেশন বলে কিছু ছিল না, তো সেখান থেকে আমরা ওই বাজেটটা কিছুটা নিয়োগ করলাম। তারপর আমাদের আইসিটি মন্ত্রণালয় যখন আসলো, সেটা আইসিটি মন্ত্রণালয়ের আলাদা বাজেট হলো। আর তাছাড়া আমরা অনেক কিছু উদ্যোগ কিন্তু নিয়েছি, যেখানে আমরা জানি আমাদের দেশের মানুষের অনেক চাহিদা, দেশের মানুষের অনেক সেবা দিতে হবে। আমরা 7.5 বছর আগে বাংলাদেশ বেশ করুণ অবস্থায় ছিল, আমাদের অর্থনীতি কিন্তু নিচের দিকে ছিল, দেশের অনেক কিছুরই অভাব ছিল, বিদ্যুতের অভাব বলেন, রাস্তার অভাব বলেন, ব্রিজ পুল খুব খারাপ অবস্থায় ছিল, মানুষকে সেবা দিতে হবে। তো আমরা আমাদের উদ্দেশ্য ছিল যে যত অল্প অর্থায়নে আমরা যত ম্যাক্সিমাম বেনিফিট দিতে পারি। তার সাথে আমরা যেটা যেটা যে মডেলটা আমি প্রথমে প্রস্তাব করেছিলাম, আর এটা শুধু ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবায়ন হয় না, এটা আমরা সারা সকল সরকারের কার্যক্রমে আমরা কিছুটা কিছু ব্যবস্থা ব্যবহার করছি, সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। যেমন এই যে কালিয়াকর বলে আমাদের যে সব হাইটেক পার্ক হচ্ছে, বাংলাদেশ সরকারের কিন্তু সবচেয়ে নিম্ন অর্থায়ন দেওয়া ব্যবহার করা হচ্ছে, সরকারের শেয়ার আমরা জমিটা ভাড়া দিচ্ছি, কিছু রাস্তাঘাট বানিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে সরকারের অংশীদারিত্ব। সরকারের সেখানে শেয়ার থাকছে, প্রাইভেট ইনভেস্টররা তাদের অর্থায়ন আনে এটা বাস্তবায়ন করছে, এটা এটাই হচ্ছে আমাদের মেথোডলজি। শুধুমাত্র যশোরেরটা সরকারের অর্থায়নে হয়েছে, বাকিগুলো সব পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। একটা জিনিস সাইবার ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত, যেমন আপনি নিজে উদ্যোগ নিয়ে বাংলাদেশে টেলিফোনে মোবাইলে 3G চালু করেছেন এবং আপনি বলেছেন যে 4G চালু হবে শিগগিরই, যেটি সাধারণভাবে দুনিয়াতে আমরা দেখি যে প্রযুক্তির ইতিবাচক দিক যেমন আছে নেতিবাচক দিকও আছে। বাংলাদেশেও প্রযুক্তির ব্যবহারে মানুষ উপকৃত হচ্ছে, আবার কোনো কোনো ভাবে হয়তো 1 লক্ষে 1 জন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাইবার ক্রাইম বলতে আগে কিছুই ছিল না এই দেশে, এখন সেই ধরনের নতুন ক্রাইম তৈরি হয়েছে, মানুষকে হুমকি দেওয়া হচ্ছে, ব্ল্যাকমেল করা। এই বিষয়টি মোকাবেলার জন্য সরকার কি ধরনের উদ্যোগ নিচ্ছে? আমরা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি। আমরা একটা নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাস্তবায়ন করতে যাচ্ছি, এটা প্রায় শেষ পর্যায়ে, এটা ক্যাবিনেটের কাছে যাবে, পার্লামেন্টে যাবে খুবই শিগগিরই। তার সাথে ওখানে আমরা অ্যাক্টের ভিতর আছে যে একটা সাইবার সিকিউরিটি রেসপন্স টিম থাকবে, তার মধ্যে পুলিশ, র্যাব, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার অংশ থাকবে, যে কোথাও কেউ কিছু করলে সেটা যাতে তাড়াতাড়ি আমরা ধরতে পারি, ঠেকাতে পারি, থামাতে পারি, কোনো হ্যাকিং হলে যাতে আমরা দ্রুত রেসপন্স করতে পারি। প্রথমে আমরা দিয়েছিলাম যে 1 NIDর এগেনস্টে 20টি মোবাইল থাকবে, 1 জুলাইয়ের ঘটনার পরে তখন গোয়েন্দা সংস্থা এবং BTRC তাদের চাহিদা ছিল যে এটাকে কমিয়ে সিঙ্গাপুরে যেমন 5টি আছে 5টি করে দেওয়া হোক, তো সেই সিদ্ধান্ত করা হয়ে গেছে, যাতে সাইবার টেকনোলজি ব্যবহার করে, মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট অপকর্ম করা, এটা যাতে আমরা কমাতে পারি। তার সঙ্গে সঙ্গে আমরা ইন্টারনেটের কিছুটা ধরেন ফিল্টারিং এর ব্যবস্থা, ওখানে কিছু সিস্টেম গুলো আমাদের বিদেশ থেকে আনতে হবে, সেই কাজ অলরেডি চলছে। আমাদের নিজস্ব টিমদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি সাইবার সিকিউরিটির উপর, বিদেশেও পাঠিয়েছি কয়েকজনকে ট্রেনিং নিয়ে আসতে। আমরা নিজেদের কিছু যেটাকে বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার্স আমরা হায়ার করছি, যে আমাদের সরকারি যেসব সিস্টেম ওগুলো হ্যাক করে জানাও, তো আমাদের অনেকগুলো সিস্টেম আমরা অলরেডি পরীক্ষা করে বের করেছি যে আমাদের গ্যাপ কোথায় আছে। আমরা পলিসি করে দিচ্ছি যে যত সরকারি IT সিস্টেম সেগুলো সারাক্ষণ এরকম টেস্টিং চলতে থাকবে, অ্যাটলিস্ট বছরে একবার তারা হ্যাকারদেরকেই হায়ার করে টেস্ট করবে যে তোমরা আমাদের সক্ষম কিনা, কোথায় গ্যাপ আছে আমাদেরকে জানাও। তো এরকম পদক্ষেপ আমরা নিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ডিজিটাল বাংলাদেশ বলেন বা যত কিছুই আমরা আধুনিকায়ন করতে যাই না কেন, এটার জন্য তো দক্ষ জনবল দরকার। আপনি খুব ভালো মেশিন দিলেন, অপারেটর যদি খুব স্মার্ট বা শিক্ষিত না হয় তাহলে তো সে মেশিনটা নষ্ট করে ফেলবে। এই ক্ষেত্রে আমরা আমাদের ম্যান পাওয়ার ইম্প্রুভমেন্ট, ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নিচ্ছি? আমাদের ICT মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রায় 40,000 মতন ট্রেনিং ওতে আমরা দিয়েছি, টার্গেট আছে যে বছরে 50,000 করে আমরা ট্রেনিং দেব। তাদের মধ্যে এক সংখ্যা আছে শুধু নারীদের জন্য ট্রেনিং,
তো আমরা প্রতিটি লেভেলে ট্রেনিং দিচ্ছি। আমরা ধরেন এখন আইটি ট্রেনিং স্কুলে আপনার ক্লাস 1 থেকে একদম 12 পর্যন্ত আপনার বাধ্যতামূলক কম্পালসারি এডুকেশনে এখন আইটি ট্রেনিং আছে, যাতে আমাদের নেক্সট যে প্রজন্ম আসবে তারা কিন্তু আইটিতে তারা অ্যাটলিস্ট অভ্যস্ত থাকবে, তাদের আর কোনো অসুবিধা হবে না। তো এভাবেই আমরা আগাচ্ছি। তো একটু সময় লাগছে, কারণ 16 কোটি মানুষের দেশ, সবাইকে একসঙ্গে তো একসঙ্গে করা যাবে না, হেল্প করা যাবে না। তারপরেও আমাদের দেশের মানুষ কিন্তু বেশ, আমি বলবো ভীষণ স্মার্ট। গ্রামের মানুষও কিন্তু এখন ওই আমরা যেটা শুরুতে একটু আলাপ করছিলাম যে গ্রামের মানুষও এখন মোবাইল ফোনে SMS দেওয়ার জন্য সেও একটু কিছু কিছু টুকিটাকি ইংরেজি শিখে নিচ্ছে। হ্যাঁ, তো এটা কিন্তু হয়ে গেছে এবং মানি ট্রান্সফার অনেক কিছু মানুষ নিজেই করতে পারছে। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা ডিজিটাল বাংলাদেশ বিষয়ে অনেকক্ষণ কথা বললাম, এর বাইরেও একটু নজর দিতে চাই। সরকারের তো অনেকগুলি বিষয় এবং আপনি যেহেতু সরকারের খুব ভেতরের মানুষ, আপনার কাছ থেকে নিশ্চয়ই মানুষ অনেক কিছু জানতেও চায় যে আসলে বাইরের থেকে আমরা যা দেখি তার তাছাড়াও আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বা আপনি কি বলতে পারেন। যেমন ধরেন সামগ্রিকভাবে গত 7 বছর 7.5 বছরে বাংলাদেশের আর্থসামাজিক অনেক উন্নতি আমরা দেখেছি আপনার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশে আবার কিছু খারাপ জিনিসও দেখেছি। যেমন ধরেন এখনকার সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে জঙ্গিবাদের উত্থান। জঙ্গিবাদের উত্থান অবশ্য এখন না, কিন্তু এখন এটার ধরন চেঞ্জ হচ্ছে, মাত্রা চেঞ্জ হচ্ছে, অপরাধের ভয়াবহতা চেঞ্জ হচ্ছে। এই যে এই বিষয়টি, আপনি কিছুদিন আগে ওই হলি আর্টিজানের ঘটনা নিয়ে আপনি ফেসবুকে লিখেছিলেন, আমরা দেখেছি যে এটি একটি এই সরকারের জন্য এই প্রথম একটি জায়গায় আমরা যেটি সফল হতে পারলাম না, এটি একটি মানে মানুষ খুব পছন্দ করেছে, কারণ কোন মানুষই পৃথিবীতে শতভাগ সফল হন না, কোথাও না কোথাও ব্যর্থতা থাকে এবং ব্যর্থতাটা স্বীকার করা মানে হচ্ছে যে আমি স্বীকার করলাম যাতে আমি পরবর্তীতে ভুল না করি। এই জন্য আপনার ওই বক্তব্যের জন্য দেশের অনেক মানুষ আপনাকে ধন্যবাদ জানিয়েছে। তো আপনি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আপনি কি দেখেন বাংলাদেশের ভবিষ্যতে এই যে জঙ্গিবাদ মোকাবেলার জন্য আমাদেরকে কিভাবে কাজ করতে হবে? আসলে এই জঙ্গিবাদ আমাদের এই প্রজন্মের জন্য, এই বর্তমান সময়ে আমি বলবো যে আমাদের দেশে শুধু না সারা বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। কারণ এরা তো কোনো জায়গায় বাদ রাখে নাই, আমাদের দেশে বিদেশিদের উপর হামলা করেছে, তবে ফ্রান্সে হামলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে, জার্মানিতে, তবে তারা কিন্তু আবার মক্কা মদিনায় হামলা করেছে, যেখানে মুসলমান ছাড়া কেউ যেতেও পারে না, তার মানে মুসলমানদের উপরেই তারা হামলা করেছে। এবং তারা কিন্তু ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে সবচেয়ে বেশি মুসলমানদেরকেই হত্যা করেছে, সবচেয়ে বেশি। তো এটা একটা মারাত্মক চ্যালেঞ্জ অবশ্যই। 7.5 বছরে আমার মনে আছে যে আমাদের সরকার ক্ষমতায় আসার আগে, তার আগে যখন সরকার ছিল তখন তো এরকম মারাত্মক কয়েকটি হামলা হয়েছিল, 21শে অগাস্ট, 17ই অগাস্ট 500 গ্রেনেড জায়গায় বোমা হামলা, আপনার ব্রিটিশ হাইকমিশনের উপর হামলা, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমাদের সরকারের আমলে যেহেতু তারা এরকম বড় আকারে কোনো অ্যাটাক করতে পারেনি, আমরা কয়েক মাস পর পরেই কিন্তু জঙ্গি ধরছি বোমা নিয়ে, অস্ত্র নিয়ে, কল্যাণপুরে যে 9 জন অপারেশনে পাওয়া গেল, এরকম আমাদের সরকার। আর আমরা আসলে খুবই দুঃখিত যে এই হলি বেকারি একটি ঘটনা যেটা আমরা ঠেকাতে পারলাম না, এটা আমাদের সব থেকে বড়। কিন্তু 2009 সালে যখন আপনার মা দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তারপর থেকে কিন্তু মোটামুটি 5 বছর ওই মেয়াদটা, দ্বিতীয় মেয়াদটি একদম শান্তিপূর্ণই ছিল বলতে গেলে। কোন রকম ছোটখাটো দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো ছিল, কিন্তু সামগ্রিকভাবে জঙ্গিবাদ বলতে যেরকম বোঝায় সেটি কিন্তু ছিল না, যেটি বিএনপির আমলে ছিল বা এখন যেরকম হচ্ছে। কিন্তু গত 2 বছর